তো আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? কবিতা। কবিতা, বাহ সুন্দর একটা নাম কবিতা। কবিতা, আপুর দেশের বাড়ি কোথায়? নাটোর। নাটোরের মেয়ে তুমি? হ্যাঁ। দেশের বাড়িতে কে কে আছে, আপনজন কে কে আছে তোমার? আপনজন আমার বাবা মা নাই। আচ্ছা। আমার বাবা মা নাই, আমার ভাই ভাই আছে, বোন আছে। ভাই বোন আছে, মা বাবা নাই। আচ্ছা, তোমার তো বিয়ে হয়েছিল? স্বামী কোথায়? স্বামী মারা গেছে। তাহলে এখন একাই আছো, সেই সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? একটা মেয়ে আছে। মেয়ের বয়সটা কত? 10 বছর। মেয়েটা কি আপনার কাছে আছে? ওই মানে এখন মেয়েটা মনে হয় লেখাপড়া করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তা আগে কখনো প্রতিবেদন করেছিলা? করেছিলাম। আচ্ছা, তাতে কোনো সাড়া পাও নাই? সাড়া পাও নাই। আচ্ছা ঠিক আছে। তো এখন নতুন করে দর্শকের উদ্দেশ্যে বলেন, কি উদ্দেশ্যে প্রতিবেদনটা করতে আসছেন, অন্তর থেকে বলেন। অন্তর থেকে বলছি, আমি যদি একটা মনের মতো বন্ধু পাই, আচ্ছা, তাহলে তার পাশে থাকবো। তোমাকে কেউ পছন্দ করে এবং তোমার কথা শুনে কারো ভালো লাগে, সে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সেই ভাইটা যদি বয়স্ক বুড়া হয়, তাতে কোনো আপত্তি আছে? আমারে যদি দুই বেলা সে যদি আমার পর্দার তলে রেখে আমারে যদি খাওয়ায়, আমি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তারে দোয়া করবো। ফিয়ামানিল্লাহ, বাহ সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি আপনার কথা শুনে। প্রিয় দর্শক, আমাদের এই বোনটা বলছে, যদি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সুবিধা দেয় এবং তার মনটা বড় হয়, আমার দায়িত্ব যে নেয়, আমাকে ভরণ পোষণ করাইতে পারে, আমার চাহিদা পূরণ করাইতে পারে, তাহলে আমি যতই বয়স্ক হোক না কেন তাতে কোনো আপত্তি নাই, আমি তাকে গ্রহণ করে নেব, তাই তো কবিতা আপা? আচ্ছা আলহামদুলিল্লাহ। এমনে এখন দর্শকের উদ্দেশ্যে কিছু আরো বলো, কি বলবে? দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রিয় দর্শক, আমাদের এই বোনটা পরপর দুইবার এই প্রতিবেদন করতে আসছে, কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে প্রিয় দর্শক ভাইদের কাছে, যে এই বোনটা পাঁচোক্ত নামাজি ধর্মিক বোনটা, পর্দাশালী বোন, এই বোনটাকে কেউ খারাপ কথা বলবে না এবং খারাপ কথা বলে কেউ ফোন করবে না এবং কমেন্টটাও খারাপ দেবে না, এটাই আমার অনুরোধ, তাই না কবিতা আপু? অশেষ ধন্যবাদ। ঠিক আছে, যেই নম্বরটা আমাকে দিয়েছেন এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, এটা তো আপনার পাশেই থাকে নম্বরটা। আচ্ছা, আমার সাথে সাথে একটু বলবেন নম্বরটা কেমন? 01 7 3 3 3 3 5, তারপরে 1 1 1 1 1 6। এবার তুমি অফ করো, আমি বলছি 01 7 3 4 3 5 3 4 1 6, এই নম্বরটা আমাদের এই বোনের। যদি কেউ দর্শক ভাইরা বোনটাকে ভালো লাগে, আরও কিছু প্রশ্ন করার দরকার থাকে, বোনটার সাথে ফোন করে কথা বলবেন এবং এই বোনটাকে অতি শীঘ্রই, যারা দয়ালু হৃদয়বান ভাই আছে তারা অবশ্যই হাত ধরবেন, এটাই আমার আশা।